শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আপনার নাম মরহুম ইউনূস চৌধুরী, আমার আম্মার নাম মরহুম আজিজুন্নেছা চৌধুরানী, আমার নিবাস উলানিয়া বরিশাল মেহেন্দি। ম্যাট্রিকুলেশন কত সালে? 69। কোন স্কুল থেকে? উলানিয়া কনসার্ন হাই স্কুল। তারপর কলেজ? ভোলা কলেজ। তারপর যখন সেকেন্ড ইয়ারে তখন যুদ্ধ শুরু হয়? যুদ্ধ শুরু। কোন ছাত্র রাজনীতি করতেন? হ্যাঁ, ছাত্র। কিসের রাজনীতি? ছাত্রলীগের ভোলা কলেজ শাখার তথ্য সম্পাদক ছিলেন। ভোলা কলেজের দায়িত্বে বাকি কারা ছিল? সভাপতি কে ছিল? সেক্রেটারি? সভাপতি ছিল মজনু মোল্লা। সেক্রেটারি? সেক্রেটারি ছিল শাহিন ভাই। যুদ্ধ যখন শুরু হয় তখন যখন বঙ্গবন্ধুর ভোলা থেকে চলে যান না বাড়িতে এসেছিলেন? বাড়ি আসছিলাম, বাড়ি থেকে আপনি লক্ষ্মীপুর নোয়াখালী হয়ে আমি আগরতলাতে আমি 3 মাস ছিলাম। গ্লাস ফ্যাক্টরিতে ওবায়দুল কাদের, শেখ ফজলুল, মনি, আমি একই থাকি। ওখান থেকে আমি রিক্রুট হই মুজিব বাহিনী, তারপর দেরাদুনে যাই ট্রেনিং নেওয়ার জন্য। দেরাদুনে ট্রেনিং কমপ্লিট করে আমি তারপর ওখান থেকে আসি আমি ব্যারাকপুর। ব্যারাকপুর থেকে আপনি যুদ্ধ যশোর এরিয়াতে আমি যুদ্ধ করছি। আর আমাদের তো এই গেরিলা ট্রেনিংটা যুদ্ধরা হইতো আপনার হিট অ্যান্ড রান। আমরা ব্যারাকপুর থেকে রাস্তা চলে আসতাম, এসে বিভিন্ন জায়গায় আমরা অপারেশন করে বৃষ্টি জুড়িয়ে আবার সকাল হওয়ার আগেই ব্যারাকপুর চলে। গ্রুপের কোনো কমান্ডার ছিল? হ্যাঁ, গ্রুপ কমান্ডার ছিল। ওনার নাম? নাম ছিল রেজাপি। যশোর যখন ফার্স্ট যশোর মুক্ত হয় তখন আমি আমার ট্রুপসে ছিল অ্যাডভান্স গ্রুপ। যশোর আসার পরে যশোর ক্যান্টনমেন্টে ঢুকি, সে জায়গায় অজস্র দেখি যে আপনি চাইনিজ উইপেন্স পিছন দিয়ে আপনার ইন্ডিয়ার আর্মি আসতেছে। যশোর মুক্ত হওয়ার পরে আমি পশারাট আসি। পশারাটের রাজাকার মালয়েশিয়া খুব দুর্দান্ত ছিল, ওদের ট্যাঙ্কার টুঙ্কার ছিল, কোনো রকমই আত্মসমর্পণ করা করতেছে না। তখন আমাদের ওইটা বাংকারের ভিতরে আপনার পানি ঢুকিয়ে ওদেরকে আত্মসমর্পণ করি, আপনি ওদের আত্মসমর্পণ করতে প্রায় কোনো দিন তো পশারাট হয়ে আমরা বরিশাল আসি। আমি বরিশাল থেকে বাড়ি আসছিলাম, বাড়িতে এসে দেখি যে সব পোহা, বাড়িতে কিছুই নেই, লোকজন আমার আব্বা আম্মারও দেখতেছি না। তারা আমি আপনি কান্দাকাটি আরম্ভ করলাম, পরে আব্বা আম্মা ওই যে সামনে একটা মিটিং গেছে আসছে, ওই প্রাকৃত অবস্থা। তা আমি একটি ছবি টবি সব তুললাম, তুললে আপনার 32 নম্বরে আমার এক ভাই বাহাদুর চৌধুরী বঙ্গবন্ধুর খুব কাছের লোক, ওনার মাধ্যমে 32 নম্বরে গেলাম।
সেখানে সে ফজলুল মনিও ছিল, কামাল ভাইও ছিল, জামাল ভাই আর আমি একলো ইটেন গেছি। বঙ্গবন্ধু সব দেখি বঙ্গবন্ধু আমাদের বাড়িতে আসছিলেন যুদ্ধ নির্বাচনের সময়, তো উনি আমার দাদারে আব্বারে চিনতেন। উনি দেখিয়া ওনার যে তখন সেক্রেটারি ছিল বাদশা, বাদশা বেরিয়ে বললো যে ওরে নিয়ে যাও, যে দেখো দিয়ে একটা বিল্ডিং দেখা, ওর বইটা তো কোনটা আমার পছন্দ। আমি বললাম যে বঙ্গবন্ধুর তো অনেকের বাড়ি গাড়ি পড়ছে, তুমি কতজনের বিল্ডিং দিও, আমার বিল্ডিং থাকবে না, তুমি কিন্তু আনো। এমনি এখানে দুইটা আপনার রাজাকার আব্বুদের দুইটা ঘর পরে আমাদেরকে দেওয়া হয়েছিল। আমার আব্বা ওই দুইটা ঘর আবার নাই, সেটা গাছকে দিয়ে দিচ্ছে রাজাকার। মানে যারা আমার এই বাড়ি পড়ছে তাদের একটা ঘর একটা কাছারি নিয়ে আসছিলাম, নিয়ে এসে মনে করলাম যে এগুলি দিয়ে বাড়ি করবো, কিন্তু আব্বা বলল যে না ওদেরটা দিয়ে আমি করবো না, ওটা দিয়ে গাছ শুরু। স্বাধীনতা বিরোধী ছিলেন যারা, ওদের কয়েকজনের নাম কি মনে আছে কিনা? মনান ডাক্তার, বড় রাজাকার, তারপরে আল মামুন, লোকমান, শেখা, জব্বর, এরাই উত্তর দর্শক ছিল। শেখা আমার হাতে ধরা পড়ছিল পাপি ধরে নেওয়া, এখন কিন্তু বেঁচে নেই না, ম্যাক্সিমাম মারা গেছে। যেই লক্ষ্য নিয়ে আপনারা দেশটা স্বাধীন করেছিলেন আর কি, আজকের দিনে সে কি মনে হচ্ছে, কতটুকু পূরণ হয়েছে আপনাদের সেই স্বপ্ন? না, আমরা যে লক্ষ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করছি, মাঝখানে কিছুদিন বিএনপি আসার পরে কি বঙ্গবন্ধুর মারা যাওয়ার পরে স্থগিত হয়ে গেছে উন্নয়ন, কিন্তু এখনও তো আপনার দৃশ্য তো বাংলাদেশের অবস্থা ইনশাল্লাহ খুব ভালো। হ্যাঁ, এবং বঙ্গবন্ধু সোনার বাংলা হওয়ার মানে পর্যায়ে আছে এখন, দেশের লোক খুব শান্তিতে আছে, কিছু কিছু অঞ্চল ছাড়ে। আওয়ামী লীগের কিছু দুর্নীতিবাস নেতা আছে, এদের কারণে কিছু লোকের সমস্যায় আছে, আর সবগুলো আছে। আমাদের ফ্যামিলিতে আপনার দুইজন আছে শহীদ পরিবার, একজন হলো মাহে আলম চৌধুরী আর আরেকজন হইলো মোর্শেদ আলম চৌধুরী, আর একজন আছে গণশহীদ আমিরুল চৌধুরী আপনার ভাই মারুফ চৌধুরী। মায়ালম চৌধুরী তো বিয়ে করছে, বাচ্চা কাচ্চা নেই, আর মোর্শেদ চৌধুরী বিয়ে করেনি, আমার তার বাপ মাও নাই, ভাই ভাইও নাই, আর মায়ালম চৌধুরী তিন ভাই আছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।